রক্তদান একটা মহৎ কাজ, আর অচেনা অজানা মানুষদের রক্তদান করে আমি যদি বলদ হয়ে থাকি তাহলে আমি তোদের চোখে বলদই। আমি এই পর্যন্ত 5 জন লোককে রক্তদান করেছি। আমি 6 বারের মতো রক্তদান করতে প্রস্তুত। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আর তোরা আমাকে বলদ বলছিস। তোরা কি করেছিস? আজকে যদি আমি মারা যাই তাহলে 5 জন মানুষের ভালোবাসা নিয়ে মরতে পারবো। তোরা তোরা তো তোদের রক্তের গ্রুপ জানিস, মনে হয় জানিস না। যাই হোক, চল বন্ধু, এসব ভুলে গিয়ে আমরা রক্তদানে উৎসাহিত হই, সমাজের সবাইকে সচেতন করি, রক্তদান সম্পর্কে সবাইকে বুঝাই। শুন, রক্তের গ্রুপ জেনে আমাদের কি লাভ? আমাদের তো রক্ত দিতে হবে না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোদের বুঝিয়ে কোনো লাভ, যেদিন বিপদে পড়বি সেদিন ঠিকই বুঝবি। আচ্ছা বন্ধু, চলি, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নিজের টাকা আর মূল্যবান সময় নষ্ট করে অন্যকে রক্তদান করে এমন বলদ পৃথিবীতে এখনো আসে না। ঠিকই বলছো দোস্ত। হ্যালো, আমি তো আছি, কে কিসে? বাবাই তো দোকানে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ঠিক রুবেল না বি পজিটিভ রক্ত, তার রক্ত দেওয়ার সময় হয়েছে, সে রক্ত দিতে প্রস্তুত। চলো রুবেলের কাছে যাই। আমার বাবা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তার বলছে যদি বি-পজিটিভ রক্ত না পাওয়া যায় আমার বাবার বাঁচান যাবে না। দোস্ত চল, খাইয়া দেয়া কাম নাই, নিজে খাইয়া পরে রক্ত দিমু, এত বড় বলো দামি হয়েছি, যা তোর দিমু রক্ত। দোস্ত কোনো চিন্তা করিস না, ইনশাল্লাহ একটা ম্যানেজ হবে, চল। এই শোন, রক্ত আমি দেবো, আমি তো বলছি। আচ্ছা শোন, তোর রাগ করিস না, আমি আসলে তোদের বোঝানোর জন্য আমি মানা করছি। আমি বুঝতে পারি যাদের রক্তের দরকার তারা কতটা পেরেশানে থাকে, কতটা কষ্টে থাকে, যেই সময়টা তুই এখন বুঝতেছিস, আসলে এটা বলার মতো না। যাই হোক, আমি চাই তুই রক্ত দিবি, কারণ কারণ বাবার রক্ত অনেক সময় ছেলের সাথে ম্যাচ খায়। আমি চাই তুই রক্ত দিবি, তুই যদি তোর রক্তের গ্রুপ না জেনে থাকিস আমি তোর রক্তের গ্রুপ ব্যবস্থা করে দেবো, তুই যদি না দিতে পারিস তাহলে আমি দিব, তুই চিন্তা করবি না। চল, আমি আছি তোদের পাশে, চল 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 চল, দ্রুত চল।